তো ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন আমার ফোনটা কিন্তু একদম আইফোন 12 এর মতোই। তো দেখতে পাচ্ছেন সকল রকম ফিচার রয়েছে এখানে। আমি যদি নোটিফিকেশন বাটন নামাই তো দেখতে পাচ্ছেন একদম আইফোনের মতো সমস্ত কিছু। তো ভিউয়ার্স আপনাদের ফোনটাও এভাবে কেমনে করবেন, আপনারা সকল ফোন এরকম করতে পারবেন, তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ভিউয়ার্স দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স এর জন্য আপনার একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। তো অ্যাপ্লিকেশনটা ঠিক ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে আপনাদের ওয়ালপেপার চলে আসবে আইফোন 12-এর। তো আপনারা যেই ওয়ালপেপারটা ইচ্ছা সেটাই সিলেক্ট করবে, গেট স্টার্টে ক্লিক করবেন, তারপর অ্যালাউ বাটনে ক্লিক করে দেবেন। অ্যালাউ চাইলে অ্যালাউ দিবেন, পারমিশন নিচের নিচের দিকে এই পারমিশনটা অ্যালাউ না থাকলে অ্যালাউ করে ওকে এনাবেল নাও ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি সেই অ্যাপসটা আপনি খুঁজে বের করবেন, তো আইফোন 12-এর এই অ্যাপসটা, তো এটা এনাবেল করে দিলেন। এরপর এই অপশনটি আসলে আবার ওকে এনাবেল নাও এখানে ক্লিক করে আইফোন 12-এর এই অপশনটা এখান থেকে এনাবেল করে দিলেন। এবার ওকেতে চাপ দিয়ে এখানে আপনাদেরকে 8 সেকেন্ড অপেক্ষা করতে হবে। তো 8 সেকেন্ড পরে আপনারা এখানে ওকে করতে পারবেন। তো সমস্ত পারমিশনগুলো আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তো দেখেন এনাবেল হয়ে গেল, এবার ফিনিশড। তো দেখেন এখানে ফুল স্ক্রিন, তো এখানে গেট স্টার্ট আসছে, গেট স্টার্টে ক্লিক করলাম, এবার এটা ইনস্টল হচ্ছে। দেখেন সুন্দরভাবে এখানে লেখা উঠেছে ইনস্টল। তো ইনস্টল হওয়ার পর এটা অ্যালাউ ক্রিয়েটে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে আপনি ক্রিয়েটে ক্লিক করলেন, আবার ক্রিয়েটে ক্লিক করলেন, এরপর এগুলো কেটে দিলেন, তারপর এখানে এখানে যে ক্লিক করলেন শুধু স্ক্রিনের উপর, জাস্ট হয়ে গেলো এভাবে। তো দেখেন এভাবে খুবই সুন্দরভাবে কিন্তু এখান থেকে চলে আসে। তো দেখেন এখানে আপনি এখন টাচ করতে বলতেছে, তো এখানে টাচ করলেন। তো টাচ করার পর দেখেন এখানে কিন্তু সমস্ত কিছু আপনার আইফোন 12-এর মতো চলে আসছে। তো আইফোন 12-এ যে এরকম যেরকম একটা শর্টকাট সেটিংস থাকে, তো সেটাও কিন্তু এখানে চলে এসেছে। তো ভিউয়ার্স আমি যদি এখন নোটিফিকেশন প্যানেলটা এখান থেকে ডাউন করি, তো দেখেন নোটিফিকেশন প্যানেলটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। তো সমস্ত কিছু এখানে আইফোনের মতো হয়ে যাবে। এখন যদি আপনারা চান যে আগের লাঞ্চারে ফোন ফিরে যাবেন, তো আপনাদের ফোনের সেই লাঞ্চারের উপর ক্লিক করে দেবেন, এই যে আমার পোকো লাঞ্চার। তো আমি এখানে ক্লিক করে দেওয়ার পর আমি আগে সিস্টেমে চলে আসলাম। তো দেখেন এখন আমার এই স্ক্রিন বারটা কেমন আর তখন কেমন ছিল। তো আপনারা যদি আপনাদের ফোনটা এরকম করতে চান তো খুব ইজিলি করতে পারবেন। সেক্ষেত্রে আপনার যে অ্যাপসটা প্রয়োজন হবে সেটা ডাউনলোড করার জন্য সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। তো ভিউয়ার্স প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনি সার্চ বারে চলে যাবেন, সার্চ বারে লিখবেন আইফোন লঞ্চার। আইফোন লঞ্চার লেখার পরে সেকেন্ড অপশন আপনার এটা আসবে যে আইফোন 12 লঞ্চার iOS। তো আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে এক ক্লিকে এটা ইনস্টল করতে পারবেন। তো জাস্ট ইনস্টল করে এভাবে সেটিংসটা করে নিলেই হবে। তো ভিউয়ার্স এই ছিল আজকের মতো ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা কোন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।